টিটিভি বাংলা সত্য প্রকাশে দুরন্ত প্রহরী। হাফেজ আলেমদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই লকডাউনে সবাইকে এখন ঘরে থাকা প্রয়োজন, কিন্তু কিছু যোদ্ধাকে মাঠে থেকেই যুদ্ধ করতে হবে। যেমন এখন ডাক্তার এবং ত্রাণ কর্মীদের আমরা সেই যোদ্ধা বলতে পারি। প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের টিম সর্বদা প্রস্তুত অসহায় হাফেজ আলেমদের পাশে দাঁড়াতে। বৈশ্বিক এই মহামারীতে হাফেজ আলেম পরিবারের জন্য সামান্য হাদিয়া পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। হাফেজ আব্দুল করিম সাহেবের জন্য উনি মাদ্রাসা শিক্ষক দেওয়া হচ্ছে। হাফেজ মাহবুবা শিক্ষিকা ওনার জন্য এক প্যাকেট দোয়া করবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আব্দুল আল মাহফুজ। মোহাম্মদ হুসাইন আহমদ। জামিনাদুল আনোয়ার ঢাকা। নাম কি? মোহাম্মদ সাদ। আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। এই মুহূর্তে আপনার মাধ্যমে প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে হাফেজ আলেমদেরকে সুন্দরভাবে ইজ্জত করার জন্য, হাদিয়া দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর বিশেষ করে আমি খুব ক্লান্ত, আমি এক জায়গাতে আসছি ধরায়, যার কারণে কথা বলতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ শেখ নেসার আহমদ আর নাসির সাহেব অনেক মন থেকে আলেমদেরকে যে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন, এটাই প্রমাণ করে যে উনি দিন ধরদি ইসলাম ধরে দেয় এবং দরদ্রের পাশে যে ওনার দাঁড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ আশা করি ওনার মাধ্যমে যদি আমরা সকলেই এরকমভাবে যার যার তফিক অনুযায়ী আমরা মাঠে নামতে পারি, তাহলে সকলে আমরা মুসলমান, শুধু মুসলমান হয়, আমরা যদি অন্য ধর্মদেরকে যারা ঘুরে বা আছে তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা দোয়া পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন যা যার হাত বাড়িয়ে দিতে পারি, আমরা যে দুনিয়া আছি আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবাই দরিদ্রদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। শুকরান জাযীলান জাযাকুমুল্লাহ আহসান জাযা। আমরা আসছিলাম হাফেজ মাওলানা কারি রাহিম সিরাজি, চেয়ারম্যান দারুল উলুম মাদানিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়ি। আমরা আসছিলাম ভাইজান, অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসছেন। আমরা চাচ্ছি প্রতিটা মাদ্রাসায় আমাদের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদের দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবার সকল মাদ্রাসায় গিয়ে এভাবে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ কারি নেসার আহমদ আর নাসির সাহেব উপস্থিত হয়ে সারা বাংলাদেশে ত্রাণ বিতরণ করছেন এবং ওনার সহযোদ্ধারাও ওনার সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ
এই দান বিতরণ আমরা স্বাগত জানাই এবং আগামীতেও যেন পুরা বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে উনি থাকতে পারেন সেই আমরা আশাবাদী।